أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গত ক্লাসে নুন সাকিন এবং তানবিনের বন্যার কিছু অংশ পড়েছি, কিছু অংশ শিখেছি, আজকে বাকি অংশ শিখব ইনশাআল্লাহ। তো ইকলাব, ইদগাম, ইজহার, ইখফা, ইকলাব বদলে পড়া, ইদগাম মিলিয়ে পড়া, ইজহার স্পষ্ট করে পড়া, ইখফা লুকিয়ে পড়া আমরা এর আগে শিখেছি, এবং হরফগুলো শিখেছি। ইকলাবের হরফ একটি বা ইদগামের হরফ ছয়টি, ইয়ামিম, মাউন, লাম, লহ। ইজহারের হরফ ছয়টি, হামজাহা, আইন, হা, গাইন, খ। এবং ইকফা এর হরফ পনেরোটি, তা, সা, জিম, দাল, জাল, সা, সিন, শিন, সব, জব, প, দ, ফা, কফ, কাফ। এবং আমরা এর আগে এই হরফটি শিখেছিলাম, এখানে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে নুনকে পাল্টে মিম ধরে পড়তে হয়, মিম বা আদি, মিম বা আদি, মিম বা আদি, এবং গুণা সহকারে পড়তে হয় মিম বা আদি। আর সামিউন বাসির, সামিউন বাসির, এখানে অন না হয় অম হয়েছে, আর মিন না হয় মিম হয়েছে, এবং গুণা হয়েছে। আজকে পড়বো ইনশাআল্লাহ আমরা পরের লাইনটি, দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে রয়ের উপর তাজদিদ এসেছে। আমরা এর আগে একটি নিয়ম হয়তো বলেছি কি না তবুও বলে দিচ্ছি, সাকিনের পরে যদি তাজদিদ হয় তখন তাজদিদের উচ্চারণটাই হয়, বলতে গেলে সাকিনের তুলনায় তাজদিদের শক্তি বা ক্ষমতা বা পাওয়ার একটু বেশি, এই জন্য সাকিনকে ছেড়ে দিয়ে তাজদিদকে ধরতে হয়। জেরের পরে সাকিন ছিল, কিন্তু আমরা এটাকে না পড়ে সরাসরি তাজদিদকে ধরবো। যে কোনো শব্দে, শুধু নুনের সাথেই নয়, যে কোনো হরফের সাথে যদি সাকিন থাকে কিন্তু তারপরের হরফে যদি তাজদিদ হয় তাহলে সাকিনের পূর্বের হরকতটি, আগের হরকতটি সরাসরি তাজদিদকে ধরবে, সাকিনকে বাদ দিয়ে দিবে, সাকিনওয়ালা হরফকে বাদ দিয়ে দিবে। তো এখানে নুন সাকিনের পরে র তাজদিদওয়ালা হয়েছে, এই জন্য মির রব্বি, মির রব্বি, র আবার বাকে ধরবে, কারণ বায়ের সাথেও তাজদিদ আছে, মির রব্বিকা। আমরা সাকিন তাজদিদের ব্যবহার আগে পড়েছি, এই জন্য এটা নিয়ে আলোচনা করব না, এখন শুধু পড়ব নুন সাকিন। এখানে নুন সাকিনের পরে তাজদিদ, রয়ের উপরে তাজদিদ এসেছে। তো আমরা ঈদগামে পড়েছিলাম যে ঈদগাম হরফ হলো, ঈদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ঈদগাম শব্দের অর্থ কি? মিলিয়ে পড়া। মনে রাখার জন্য বলেছিলাম গাম, গাম দিয়ে সাধারণত মেলানো হয় একটি জিনিসের সাথে আরেকটা জিনিস, গাম, ঠিক এরকম ঈদগাম মিলিয়ে পড়বে। নুন সাকিনকে বাদ দিয়ে আমরা কি পড়ব? রকে ধরে পড়ব। এখানে আমরা ঈদগামের হরফ পেয়েছি, ঈদগামের হরফ ছয়টি, ইয়া, মিম, ওয়াও, নুন, লাম, র, লাম, র, এখানে র এসেছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, ঈদগামের হরফকে আবার ছয়টি হরফকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লাম, র একদিকে থাকবে আর ইয়া, মিম, ওয়াও, নুন আরেক দিকে থাকবে। কেন? কারণ হলো এই দুইটিকে মিলিয়ে পড়তে হবে বটে, তবে লাম র যদি আসে, লাম অথবা র, এই দুইটি হরফের কোনো হরফ যদি আসে মিলিয়ে পড়ব কিন্তু গুণা ছাড়া, এই জন্য এই দুইটি হরফকে বলা হয় ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বেলাগুন্না, মানে গুণা নাই, বেলা শব্দের অর্থ হলো নাই, হ্যাঁ গুণা নাই। আর ওই চারটি হরফকে, ইয়া, মিম, ওয়াও, নুনকে, ইয়া, মিম, ওয়াও, নুনকে, এই চারটি হরফকে বলা হয় ঈদগামে বা গুণা, ঈদগামে বা গুণা, মানে মিলিয়ে পড়ব আবার গুণাও হবে, মিলিয়ে পড়ব আবার গুণাও হবে। বা শব্দের অর্থ হলো আছে, বা আছে, বা গুণা শব্দ, বা শব্দের অর্থ হলো আছে। সাধারণত আমরা অনেকে জানি, মনে রাখার একটা সহজ পদ্ধতি হলো বে অর্থ নাই, যেমন বে আদব, তার আদব নাই, যার আদব নাই, বে আদব, হ্যাঁ। আর বা শব্দের অর্থ আছে, বা উজু মানে উজু আছে, বা উজু মানে উজু আছে। তো এরকমভাবে মনে রাখবো আমরা, ইয়ামিম ওয়াও নুন হলো মিলিয়ে পড়ব গুণা সহ বা গুণা, আর লাম র হলে গুণা ছাড়া। তো এখানে নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পরে যখন র হবে তাজদিদওয়ালা র, তখন আমরা তাকে মিলিয়ে পড়ব কিন্তু গুণা ছাড়া। কীভাবে পড়ব? মির রব্বিকা, মির রব্বিকা, মির রব্বিকা, এখানে তানবিন, এই যে দালের পরে তানবিন হয়েছে, দালের উপরে, তারপরে র এসেছে, আগের মতোই মিলিয়ে পড়ব কিন্তু গুণা হবে না,
দ্বীপের দুন হওয়ার কথা ছিল, কিন্তু তাজদিদ আসার কারণে তানভীরের পরে তাজদিদওয়ালা র, এই জন্য মিল মিলিয়ে পড়বো কিন্তু গুণ না করবো না। কিভাবে পড়বো এটা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলিয়ে পড়ছি আমি দূর। মনে রাখতে হবে তানভীরের পরে যদি তাজদিদ হয়, তানভীরের পরে তখন তানভীরের এমনিতে স্বাভাবিক নিয়ম, তানভীরের তানভীর তো দুই জবর দুই জের দুই পেশকে তানভীর বলে, তখন তানভীর হরকত হয়ে যায়, এক জবর এক জের বা অথবা এক পেশ হিসেবে ধরে পড়তে হয়। যদি দুই জব দুই পেশ থাকে তাহলে এক পেশ, দুই জবর থাকলে এক জবর, দুই জের থাকলে এক জের ধরে পড়তে হয়। তাহলে এখানে দুই পেশ এসেছে, তাই একটি পেশ ধরে পড়তে হবে। দূর দাল পেশ দাল র পেশ দূর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো গুণ হবে না, শুধু মিলানো হবে। পরের লাইনটিতে দেখতে পাচ্ছি ইয়াকু নুন সাকিনের পরে লাম, তাজদিদওয়ালা লাম এসেছে, বেলাগুন না, ঈদগামের হরফ লাম র, এই লাম এসেছে। মিলাবো ঠিকই কিন্তু গুণা করবো না, কাফের উপরে পেশ, এই কাফ লামকে ধরবে। কুল্লাহ কুল্লাহু ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু ইয়াকুল্লাহু, কোনো গুণা হবে না, শুধু মিলানো হবে। পরের হরফটি দেখি আমরা, এখানে দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে ওয়া এসেছে এবং তাজদিদওয়ালা। আমরা বলেছি ইয়ামিম ওয়াও নুন, এই চারটি হলো বা গুণনা, মানে গুণনা আছে, মিলাবো আবার গুণনাও করব। তাহলে এটা পড়বো কিভাবে? এইভাবে নুন সাকিনের পরে ওয়াও তাজদিদওয়ালা, এই সাকিন ওয়াওকে ধরবে, মিউ মিউ ওয়ালি, এখানে গুণনা হবে। কেন? এটা বা গুণনা, এই জন্য এখানে ধরে কিছুক্ষণ থাকতে হবে, গুণনা করতে হবে। মিউওয়ালি মিউওয়ালি, এখানে আমি গুণনা করলাম আবার ধরলামও। এখানেও নুন সাকিনের পরে মিম এসেছে, এটাও বা গুণনা, এটাও বা গুণনা। তাহলে এখানে পড়তে হবে নুন সাকিন বাদ দিয়ে আইন মিমকে ধরবে এবং গুণনাও করবে। আম্মান আম্মান আম্মান, এই হলো ঈদগামের হরফ। এবার আমরা ইজহারে চলে যাই। ইজহার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ছয়টি, আমরা সহজ করার জন্য 17টি মাকসাজ দেখানো হয়নি, কিন্তু যদি কোনো কিতাব ভালো কিতাব পাওয়া যায় সেখানে দেখতে দেখতে গেলে আমরা দেখতে পাবো 17টি মাকসাজের প্রথম 3টি মাকসাজ হলো হামজা হা আইন হা গয়ম খ। প্রথম প্রথম মাকসাজ হামজা হা, হলকের শুরু থেকে হলকের মাঝখান থেকে হলকের শেষ থেকে, হামজা হা আইন হা গয়ন খ, এই ছয়টি হরফই ইজারের হরফ। হামজা হা আইন হা গয়ন খ, ছোট হা বড় হা দুই হাই আছে এখানে। তো নুন সাকিন অথবা তানভীরের পরে, এখানে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিন এবং নুন সাকিনের পরে হা এসেছে, হা ইজারের হরফ। সুতরাং এই নুনকে আগেই বলা হয়েছে ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া, স্পষ্ট করে পড়া গুণনা ছাড়া পড়া। সুতরাং ইজার সবচেয়ে সহজ। মিনহু, কোনো পাল্টে পড়বো না, বদলে পড়বো না, অন্য কোনো কিছুকে মিলিয়েও পড়বো না, লুকিয়েও পড়বো না, শুধু স্বাভাবিকভাবে পড়বো, মিনহু এবং গুণনা ছাড়া পড়বো। তাহলে এটা কি হবে? মিনহু নারুন হামিয়া, নারুন এই যে রদ্বীপেশ রুন, কারণ পরে হা এসেছে বড় হা, তাহলে ইজারের ঘর নারুন হামিয়া, লিমান খশিয়া লিমান খশিয়া, মান একদম নুনকে স্পষ্ট করে পড়তে হবে, কোন রকমের জড়তা বা লুকানো যাবে না, লিমান খশিয়া এবং গুণনাও করা যাবে না। তো মিম নুনকে যদি ধরে, মিম নুন দেবর মান খশিয়া খশিয়া লিমান খশিয়া লিমান খশিয়া, এ হলো ইজা। এখন আমরা চলে যাই পরের লাইনে, এখানে দেখতে পাবো এটা কি আসলো, ফা দেবর ফা, লা দেবর লা, ফালা লা নুন দেবর লান, নুন সাকিনের পরে কি আসছে দেখতে হবে। নুন সাকিন অথবা তানবিন আমরা যেখানেই দেখতে পাবো কোরআন শরীফের, সাথে সাথেই ভেবে নেব এখানে কোনো না কোনো একটি নিয়ম অবশ্যই আছে, কারণ নুন সাকিন এবং তানবিনের ব্যবহারটি 28টি হরফের উপরেই চলে এসেছে। মূলত আরবি হরফে হরফ 29টি যদিও বলা হয়, আসলে 28টি, কারণ হামজা এবং আলিফ একই হরফ, একই ব্যবহার, একই জিনিস। তো যাই হোক, যদিও আরবি ব্যাকরণে ভিন্ন ভিন্ন জিনিস আছে, কিন্তু স্বাভাবিকভাবে পড়ার ক্ষেত্রে তাই ধরতে হবে। তো নুন সাকিনের পরে কি এসেছে? তা, এক দাঁতের উপর দুইটি নুকতা, তা,
তা ইকফা হরফ, তা ফা জিম দাল দাল ঝা সিন শিন সব জ ত দ ফা কফ কাফ। তো তা এসেছে এখানে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে তা। তাহলে নুন সাকিনের পরে যদি তা আসে তাহলে ইকফা হরফ হয়। ইকফা শব্দের অর্থ হলো লুকিয়ে পড়া। কি লুকিয়ে পড়ব আমরা? নুন সাকিনকে লুকিয়ে পড়ব। নুন সাকিনকে লুকিয়ে কিভাবে পড়ব? নুন না পড়ে বাংলা অনুস্বারের মতো পড়ব। বাংলা শব্দটি লিখতে বাংলা বাংলা ইংরেজি এরকম, এই যে অনুস্বার হচ্ছে এই অনুস্বারের মতো করে পড়ব। ফ্যালেংতাজিদা ফ্যালেংতাজিদা অনুস্বারের মতো পড়ব এবং ঘূর্ণা সহ পড়ব। ফ্যালেংতাজিদা ফ্যালেংতাজিদা এভাবে দেখি তো এখানে। ফা আম্মা মাং ফাকুলাত ফা, নুন সাকিনের পরে ফা। মাং ফাকুলাত আনজালা আনজালা ইনসানু ইনসানু নারং গাতা, এখানে ইত্যাদি আগে খাওয়ার কথা এমন দেওয়ার কথা। যাই হোক আমরা এভাবেই পড়ি তাহলে। নারং গাতা নারং গাতা, তানভিনকে গুণনা করেছি এবং লুকিয়ে পড়ছি, নুন স্পষ্ট করে পড়ছি না যেমনটি ইজহারে পড়া হয়েছে। আমরা একটু লুকিয়ে নারং গাতা, এখানে দাল ইকফা হরফ এই জন্য এইভাবে পড়া হচ্ছে নারং গাতা। এ হলো আজকে আমাদের পড়া। ইকফা হরফ শেষ হয়ে গেল। তো নুন সাকিন এবং তানবিন এই চারটি নিয়মই আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। ইকলাব এটা পাল্টে বা বদলে পড়তে হয়, নুন সাকিনকে মিম ধরে পড়তে হয়, মিম বা আদি। ঈদগাম পরেরটি দেখা যাচ্ছে। ঈদগামে ছয়টি হরফ, ইয়া মিম ওয়াও নুন লাম রব। তো ইয়া মিম ওয়াও নুন একরকম হবে, মিলিয়ে পড়ব, কারণ ইয়া মিম ওয়াও নুন লাম রর উপরে তাজদিদ হবে। ইয়ামিম অনুন লামর এগুলোর উপরে তাসদিদ হবে। তো নুন সাকিনকে না পড়ে তাসদিদকে পড়ব। ইয়ার উপর তাসদিদ থাকতে হবে, মিমের উপর, ওয়াওর উপর, নুনের উপর, লামের উপর, রয়ের উপর তাসদিদ থাকতে হবে, মিলিয়ে পড়ব। এই মিলানোর মধ্যে এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইয়ামিম অনুন মিলিয়ে পড়ব গুণনা সহ, যেমন মিমওয়ালি পড়া হয়েছে আমরা এর আগে, আমান পড়েছে। আর লামরতে মিলিয়ে পড়ব কিন্তু গুণনা ছাড়া, মির রব্বিকা নুন সাকিনকে পড়ব না। ইজহার স্পষ্ট করে পড়া, ইজহার স্পষ্ট করে পড়া। নুন সাকিনের পরে যদি এই ইজহারের হরফ আসে তাহলে আমরা স্পষ্ট করে পড়ব। যেমন আন আমতা আন আমতা আন আমতা, নুন তারপর আইন এসেছে, এই জন্য আন আমতা মিন হু, এই যে মিন মা মিম নুন জের মিম নুন জের মিন হা এসেছে, মিন হু, কোনো গুণনা হবে না, কিছু হবে না। ইজহার লুকিয়ে পড়ব গুণনা সহ, যেমন মিং জু নুন সাকিনের পরে জিম এসেছে, মিং জু আং ঝালা, এই যে ঝা এসেছে নুন সাকিনের পরে আং ঝালা। তো আমরা দেখতে পাচ্ছি ইকলাবে মিম ধরে গুণনা সহ পড়তে হয়, ঈদগামে ইয়ামিম ওয়াও নুনকে গুণনা সহ পড়তে হয় মিলিয়ে, এবং ইকফাতে লুকিয়ে গুণনা পড়তে হয়। তাহলে গুণনা তিনটি, বাতে ইকলাবে ঈদগামের কিছু অংশে এবং ইকফার পুরোটাতে, আর গুণনা ছাড়া ঈদগামের লামরতে মিলিয়ে পড়ব গুণনা ছাড়া এবং ইজহারের পুরোটাতে স্পষ্ট করে গুণনা ছাড়া। তো আমরা এভাবে প্র্যাকটিস করি, এভাবে মশ করি, বারবার এই টিউটোরিয়াল শুনি, ইনশাআল্লাহ খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। আল্লাহ আমাদেরকে শেখার তৌফিক দান করেন। আমিন।